হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোবো, তো সেই কারণে মুখটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি ওয়াইপস দিয়ে আর একটা ফেসিয়াল অয়েল দিয়ে, ভালো একটা ফেসিয়াল অয়েল দিয়ে। তো আমি মুখে কিছুক্ষণ মেখে রাখবো, তারপরে অ্যাবজর্ব হয়ে গেলে একটা ভালো ময়েশ্চারাইজার মেখে নেবো, আর একটুখানি চোখে কাজল পরে নেবো, একটা টিপ পরে নেবো, আর লিপ বাম দিয়ে নেবো একটু ঠোঁটে। এইটুকু যদি আমরা প্রত্যেক দিন মেনটেন করতে পারি, আর কিছু করতে লাগে না, আর এইটুকু যদি আমরা রোজ করতে পারি, লোকে ভাববে যে আমরা প্রত্যেক দিন মুখে কত কিছু মাখি। এইটা জাস্ট সত্যি বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 7:45, দেখি 7:42। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখন যাব বাজারে। কাল ক্লাস ছিল, কাল কোনো ব্লগ করিনি, কাল ক্লাস ছিল কালকে আসার সময় সরস্বতী ঠাকুর কিনে এনেছি, ভেবে ভেবে বলতে হচ্ছে, কালকের আসার সময় সরস্বতী ঠাকুর কিনে এনেছি। গলার অবস্থাটা খারাপ, বুঝতেই পারছো তোমরা গলা আওয়াজ শুনে। হ্যাঁ, তো কালকের আসার সময় বাজার থেকে সরস্বতী পুজো, আবার সরস্বতী পুজো বলছি, সরস্বতী ঠাকুর কিনে এনেছি। তো যাচ্ছি আজকে তারই বাজার করতে, দশকর্মার বাজার, আর আর ফলটল যা লাগে ওই সব কিনে আনবো, আর ফুল মিষ্টি সব কালকে নিয়ে আসবো। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো। আর এখানে দেখো আমার সমস্ত বাজার হয়ে গেছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম, তোমাদের বলেও ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কী কী কিনছি, কিন্তু মাথা থেকেই পুরো বেরিয়ে গেছে। ব্যাপারটা কী হয় বলো তো, বাড়ি থেকে বেরোই যখন ব্যাগের ভেতর সেই ফোনটা রেখে যাই, তো আর ফোনটা যে বার করব তোমাদের যে বলেছি সেটা একদমই মাথাতেই ছিল না। আর এখন কিন্তু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি, করছি রুটি আর করব সাথে তরকারিও। তো চলো, পরে আবার দেখা হচ্ছে পরের দিন, আজ আর কিছু করতে পারছি না। টাটা। দুদিন পরে আবারও ফোনটা হাতে নিলাম, কালকে তো একদমই কোনো ব্লগ করিনি, তার কারণ হচ্ছে ওয়েদার একদম খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল অনবরত, মানে পুরো সারাদিন টিপ 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 টিপ, একবার জোরে আসছে একবার মানে আসতে হচ্ছে। তো সেই কারণে কালকের আর ফোনটা হাতে নিইনি, দুদিন পরে আবারও হাতে ফোনটা নিলাম। আর তো দেখো, এখানে পুজো শুরু হয়ে গেছে, সেই কারণে বললাম যে আর কিছু বলতে পারবো না। তো সকাল থেকে উঠে ঠাকুরের জোগাড় টোগাড় সব কিছু করেছি, আর কালকে আলপনা দিয়ে সব কিছু করে রেখেছিলাম। আলপনাটা আমার ছেলেও দিয়েছে, বড় ছেলে দিয়েছে, আর ও যতটা পেরেছে দিয়েছে, তারপর আমিও দিয়েছি কিছুটা। হ্যাঁ, ও যেগুলো ফাঁক ফাঁক রেখে মানে ফাঁকা ফাঁকা রেখে দিয়েছিলো, তো সেগুলো আমি ভরাট করে দিয়েছি। তারপর সকাল থেকে উঠে তো বাসি কাজ সেরে স্নান করে পুজোর জোগাড় করতে হয়েছে, ছেলে চন্দন বেটে দিয়েছে, হ্যাঁ হাতে হাতে করে দিয়েছে, মিথ্যে কথা বলবো না, বড় ছেলে হাতে হাতে করে দেয়। আর এখানে দেখো পুজো হচ্ছে, আর অনেকেই আমাদের বাড়িতে এসেছিলো অঞ্জলি দিতে, তোমাদের সব দেখাচ্ছি একে একে। এখন আরতি হচ্ছে, আর ঠাকুরের বাসনটাও কালকে বার করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এই দেখো সব আমাদের বাড়িতে এসেছিলো আজকে, এরা অঞ্জলি দিতে। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 10:30। চা বসিয়েছি একটু, ঠাকুরমশাইকে একটু চা করে দিলাম, জল মিষ্টি দিলাম। তো জল মিষ্টি বললো না, জল মিষ্টি খাবো না, শুধু চা খাবো, এখন অনেক পুজো করতে হবে। তো ওর বাবা নিয়ে গেল, ছেড়ে দেবে, আর চা করে দিলাম একটু, আমার হাজব্যান্ড খেলো আর ঠাকুরমশাই খেলো, খেয়ে দিয়ে ওরা চলে গেছে। আর আমরা একটু প্রসাদ খেলাম, মানে ওই সন্দেশ প্রসাদ খেলাম, খাওয়ার পর একটু চা করছি, একটু চা কর খাবো। আর কালকে আমি আটা মেখে রেখেছিলাম, আমি ফ্রিজে রাখিনি, কারণ আমাদের ফ্রিজটা আঁশ। হ্যাঁ, তো আমি ফ্রিজে রাখিনি, টেবিলেই রেখেছিলাম চাপা দিয়ে, সেই একটু আলু চচ্চড়ি আর পরোটা করব। তো দেখো এখানে চা বসিয়েছি, আর চাটা হয়ে গেলে খেয়ে নেবো, একটু চা আর বিস্কুট খাবো, ছেলেকেও দেব। হ্যাঁ, আর তারপরে রুটি, রুটি না, আজকে তো রুটি করতে নেই। তো দেখো একটু আটা মেখে রেখেছিলাম, ওই আটারই একটু পরোটা করেছি আর আলু চচ্চড়ি করেছি। তো চলো, খুব জোর খিদে পেয়ে গেছে, ছেলেদেরও দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। আমি কিছু দেখতে পাচ্ছি না, তোমরা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছো, ভীষণ রোদ্দুর, একটু রোদ্দুরে আসলাম, এই যে দেখতে পাচ্ছো,
আমি চাচ্ছি কি আর পরোটা তো যাই হোক তোমরা দেখতে পেলে কিনা জানি না ভীষণ নিচে ঠান্ডা লাগছে চলে এসেছি একটু রোদ্দুরে বসে বসে এখন খাবো আর খাওয়ার পর কাজ আছে রান্না করতে হবে তো চলো খেয়ে নিই তো ভাবলাম একটু আগে তোমাদের সাথে কথা বলে নিই হচ্ছে যে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম ওই বৃহস্পতিবার আর কাল গেছে শুক্রবার আজকে হচ্ছে শনিবার শুক্রবারে কালকের ওয়েদার এত খারাপ ছিল একদম ইচ্ছা করছিল না যে ভিডিও করি মানে যেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে কি জোরে জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি ওয়েদার খারাপ আজকে তো ওয়েদারটা ভীষণই ভালো মানে বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু রোদ্দুর উঠেছে হ্যাঁ মানে কালকে তো ভেবেছিলাম জানি না আজকের কি হবে তো যাই হোক আজকে সকাল থেকে ঠিকঠাকই আছে রোদ্দুর আর বৃষ্টি হয়নি কালকে রাত্রিরে তাও 7-8টা অবধি বৃষ্টি হয়ে গেছে কন্টিনিউ এইরকম তো সেই কারণে আর কালকের ভিডিও করতে পারিনি কন্টিনিউ ওয়েদার খারাপ থাকলে না মানে তুমি মানে ভেবে রাখবে একটা যে শনিবার এই করব ওই করব তো যদি হঠাৎ করে এরকম ওয়েদার খারাপ হয়ে যায় কেরম মনটা খারাপ হয়ে যায় তো সেই কারণে আর ভালো লাগছিল না কালকের ব্লগ করতে আর খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে এখন আর যাব আজকে তো খিচুড়ি করব তো কালকে আমি কিছু মানে সবটাই জোগাড় করে রেখেছিলাম পুজোর তো সেগুলোও করতে পারতাম ভিডিও মানে একদম মনটা খারাপ লাগছিল যে বৃষ্টির মধ্যে মানে একটা ভালো হয়েছে জিনিস আগের দিন মানে আমি বুধবারে তো ঠাকুরটা হ্যাঁ বুধবারে ঠাকুর কিনে এনেছিলাম বুধবারে ক্লাস ছিল বুধবারে ঠাকুর কিনে এনেছিলাম আর বৃহস্পতিবারে সব কেনাকাটা হয়ে গেছিলো দশকর্মা বলো ফল বলো খালি বাকি ছিল ফুলটা আর মিষ্টিটা ফুলটা আর মিষ্টিটা কালকে কি করব বৃষ্টি যেই একটুখানি কমেছে ছেলেকে দিয়ে ফুল আনতে পাঠিয়েছিলাম যে তুই যা ফুলটা নিয়ে আয় আর সন্ধেবেলা গিয়ে মিষ্টিটা নিয়ে আসবি তো সন্ধেবেলা মিষ্টিটা আনিয়েছিলাম আর ফুলটা এনেছে আমের পল্লব দেয়নি তা আবারও আজকে সকালবেলা ওর বাবাকে বললাম মানে আমার বরকে বললাম তুমি যাও একটু ও বাইরেই ছিল ফোন করে দিয়েছিল তো আমের পল্লব একটু বেলপাতা আর কটা কুচো ফুল নিয়ে এসেছিল মানে বাচ্চাদের পাঠালে জানো তো কোনো কাজ মানে একটা করে আসবে বলবো গুছিয়ে করতে পারে না এটাই কি ভাগ্যিস দেখলাম হ্যাঁ ঠাকুরমশাই তখনও আসেনি দেখলাম ব্যাস এই হচ্ছে তারপর তো পুজো টুজো হয়েছে আর এখন যাবো একটু রান্না করতে রান্নাটা করব ভাবছি ওই খিচুড়ি করব বেগুন ভাজবো এটাই করব ভেবেছি আর একটা বাঁধাকপি আছে যদি বাঁধাকপিটা কড়াইশুঁটিও ছাড়ানো আছে যদি করি তাহলে বাঁধাকপিটা করবো আর কিছু করবো না তো এখন যে কটা বাসন পড়েছে সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি আমার খিচুড়িটা হয়ে এসছে হ্যাঁ তো হয়ে এসছে তো আমি ভাবলাম একটু ঝট করে বাসনটা মেজে নিই তারপরে খিচুড়িটা নামাচ্ছি আর তো দেখো এখানে তোমাদের দেখাই আমার খিচুড়িটা অলমোস্ট ডান নামিয়ে নিলেই হয়ে যাবে সব কিছু দিয়েছি টমেটো কপি আলু কড়াইশুঁটি আদা সব কিছু দিয়েই করছি আর এদিকে বেগুন ভাজা হয়নি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি গোল গোল করে আর তারপর একটু সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমিও নিয়েছি একটু প্রসাদ প্রসাদ নিয়ে চলে এসেছি আমি আর ছোট ছেলে খাচ্ছি বড় ছেলেকে দিয়েছি ও নিচে খাচ্ছে নিচে যে গান চলছে ও গান চালাচ্ছে তো চলো তুই চালাচ্ছিস তুই তো এখন গেলি তার আগে তো দাদা চালাচ্ছিল পুরো পরোটা করিনি ময়দাটা মেখে চারটে পরোটা করেছি আমার দুটো ছোটো ছেলের দুটো খুব জোর খিদে পেয়েছে তো ভাবলাম আমার যেকালে খিদে পেয়েছে তাহলে ওরও তো খিদে পাবে হ্যাঁ তো যাই হোক বড় ছেলে ঘরে নেই বড় ছেলে ঠাকুর দেখতে বেরিয়েছে বন্ধুদের সাথে আর চলো আমি আর ছোট ছেলে ভাবলাম খেয়ে নিই দুটো দুটো পরোটা তারপর এসে রাত্রির তরকারি করবো এখন 8:30 বাজে হ্যাঁ খুব জোর খিদে পেয়েছে তো এই দেখো একটা সাদা একটা লাল সাদাটা আমার আর লালটা ছেলের আর এই হচ্ছে পরোটা তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আজকের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে আজকের মতন টাটা